দিস ইজ কলকাতা টিভিজ পডকাস্ট নিউজ, আপনারা শুনছেন পটকা। আজ জয়পুরে ম্যাক্র মোদীর সঙ্গে ঘুরবেন গোলাপী শহরে, আমি অভিক জানাচ্ছি বিস্তারিত। 75তম গণতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে আজই ভারতে এসে পৌঁছচ্ছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্র। রাজস্থানের জয়পুরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত ফ্রান্স বন্ধুত্বের 25 বছর পূর্ণ হবে ম্যাক্রর এই সফরে। ফরাসি অতিথিকে স্বাগত জানাতে গোলাপী শহর কোণের সাজে সেজে উঠেছে, শহর জুড়ে ম্যাক্র এবং মোদীর পোস্টারে ভরে গিয়েছে। জয়পুরে পৌঁছে ম্যাক্রকে নিয়ে মোদী প্রথমে যাবেন জয়পুরের অম্বর দুর্গে, হাওয়া মহলও দেখবেন ফরাসি অতিথি। উল্লেখ্য, এবারের কুচকাওয়াজের বৈশিষ্ট্য হল দু দেশের বন্ধুত্বকে আরও মজবুত করতে ফ্রান্সের একটি সেনাদল প্যারেডে অংশ নেবে। সফরসূচি অনুযায়ী ম্যাক্র অম্বর দুর্গ ছাড়াও স্থানীয় লোকশিল্পীদের সঙ্গে সাক্ষাৎ করবেন, ভারত ফ্রান্স সাংস্কৃতিক প্রকল্পের অংশীদারের সঙ্গে আলোচনা করবেন। এছাড়াও সেদেশে পড়াশোনার সুযোগ বৃদ্ধি করতে ভারতীয় পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতা করবেন। আশা করা হচ্ছে ফরাসি প্রেসিডেন্টের এই সফরে ভারতীয় ছাত্রদের ফ্রান্সে পড়তে যাওয়ার ভিসা সংক্রান্ত কোনো উজ্জ্বল ঘোষণা হতে পারে। পিঙ্ক সিটি জয়পুরের আকর্ষণীয় যন্তর মন্তরেও অতিথিদেব ম্যাক্রকে নিয়ে যাবেন মোদী। জয়পুর ঘুরতে ঘুরতেই দুই রাষ্ট্রনেতার মধ্যে বিভিন্ন মতের আদান প্রদান হবে। দীর্ঘদিনের দুই বন্ধু দেশ বেশ কিছু চুক্তি ও মৌ স্বাক্ষর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন। বিশেষ করে লোকসভা নির্বাচনের আগে ফ্রান্সের কাছ থেকে প্রযুক্তি, প্রতিরক্ষা, শিক্ষা বিনিয়োগ সংক্রান্ত বেশ কিছু প্রতিশ্রুতি আদায় করে ভোটে হাতিয়ার করতে পারেন মোদী। প্রথা অনুযায়ী গণতন্ত্র দিবসের প্রধান অতিথিকে রাষ্ট্রীয় ভোজ দেন রাষ্ট্রপতি। সেই অনুযায়ী রাষ্ট্রপতি ভবনে দ্রৌপদী মুর্মুর আতিথ্য গ্রহণ করবেন ফ্রান্সের শীর্ষ নেতা। উল্লেখ্য, ম্যাক্রর আগেও 2018 সালের মার্চে সরকারি সফরে ভারতে এসেছিলেন। ইমানুয়েল ম্যাক্রর এই অংশগ্রহণ ফ্রান্সের রাষ্ট্রনেতাদের ষষ্ঠবার ভারতে আসার কপালে তিলক এঁকে দিল। প্রসঙ্গত, এই বছরের 14 জুলাই ফ্রান্সের বাস্তিল দুর্গের প্যারেডে উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদী। শুনুন পটকা রাত দিন সাত দিন।